প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক হাজার নারীকে পাঁচ কোটি টাকা অনুদান দিল আইসিটি বিভাগ অনুদানপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উদ্যোক্তাদের মাঝে এ সময় তিনি বলেন করোনা ভাইরাস আসার আগে দেশের অর্থনৈতিক সূচকের যে সফলতা তার অন্যতম মূল সহায়ক নারীদের অর্থনৈতিক সক্ষমতা অনুষ্ঠানে দেশ ও জাতিকে এগিয়ে নিতে নারীর আর্থিক সক্ষমতা নিশ্চিতে গুরুত্বারোপ করেন বক্তারা মেধা শ্রম ও সাহসিকতা নিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের কাজকে সর্বোচ্চ পর্যায়ে সহজে পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক